স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে তার সমস্ত ভুল বুঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। নিত্য নতুন আড্ডা, স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়। তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চাই। স্বামী মানে নতুনকে বরণ করে নেওয়া। একটা পরিবারে একটা যৌবন পর্যন্ত একটা মেয়ে যখন থাকে, তারপরে একজন অজানা অচানা পুরুষের হাত ধরে যখন চলে আসে, কীভাবে থাকা সম্ভব? শুধুমাত্র সেই স্বামীটার কারণে, যে স্বামী তাকে বন্ধুসুলভ আচরণ করে তাকে বরণ করে নেয় তার জীবনে। তার জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি আনন্দ বেদনার সঙ্গী হয়। শুধু জীবন সঙ্গী হলেই কিন্তু স্বামী হওয়া যায় না। জীবন সঙ্গী মানে বছরে দুটা কাপড় অর্থাৎ মোটা কাপড় দিয়েই স্ত্রীকে ঘরে তোলা। কিন্তু এটা দিয়ে কি জীবন চলে? ভাত কাপড় তো সে বাপের বাড়িও পেত, তার বাপ ভাইয়েরাও তো তাকে খেতে দিত। কিন্তু একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে স্বামীর ঘরে আসে, শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন সব কিছুই লাগে, কিন্তু স্বামী নামক সেই মানুষটা যদি তাকে বুঝে, তার প্রত্যেকটা মনের কথা পড়তে পারে, তখন ওই মেয়েটার জন্য শ্বশুরবাড়ি অনেক সহজ হয়ে ওঠে। পরিবারের সবাই এক পাশে, স্বামী এক পাশে, তা তো মেয়েটা তার জীবনটাকে সুন্দর করে ত্বরান্বিত করতে পারে। মেয়েরা হলো ভালোবাসার গোলাম। যে মেয়েটাকে ভালোবাসা দেয় সে যেন তার কাছে তার মতন করে থাকে। পানি যেমন যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক তেমনই মেয়েরা নারী জাতিরা যেখানে যে পরিবেশে রাখে তাকে যদি একটু ভালোবাসা দিয়ে আটকে রাখা যায়, তাহলে আজীবন সে গোলাম হয়ে থাকে। নারী হলো ভালোবাসার কাঙ্গাল, হোক সে স্বামী, হোক শ্বশুর শাশুড়ি, হোক পরিজন, যেখানেই যায় না কেন নারী ভালোবাসাতে আটকে যায়। অনেকের কিসে প্রশ্ন, নারী কিসে আটকায়? নারী ভালোবাসায় আটকায়, ভালো ব্যবহারে আটকায়, নারী সংসারে আটকায়। নারী সবসময় সংসারী হয়, তাকে সেই সংসারী হওয়ার সুযোগ করে দিতে হয়। নারীকে আপনি যখনই সুন্দর ব্যবহার সুন্দর আচরণের মাধ্যমে সংসারের প্রতি মনোযোগী করে তুলতে সাহায্য করবেন, নারী শুধুমাত্র আপনার জন্য।